হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে সুপ্রভাত কেমন আছো বলে ফেলে। আমরা প্রতিদিনের ন্যায় আজও সকালে আমাদের কিন্তু প্রতিদিনের ন্যায় কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার ফুড এসাইড পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ারে যে দুবার দুটো মাত্রই পরীক্ষা হয়েছে দু হাজার চোদ্দো দু উনিশ এবং সেখানে যে কোয়েশ্চেনগুলো এসছে তার সমস্ত কোয়েশ্চেনকে আমি তোমাদের সলভ করে দেওয়ার কথা দিয়েছি ইউটিউবে এবং তাই চলছে সেই কথা মতন প্রতিদিন সকালবেলায় কিন্তু পাঁচটা করে কোয়েশ্চেন আসে ঠিক সকাল সাতটার সময় এভরিডে সকাল সাতটার সময় পাঁচটা করে কোয়েশ্চেন কারণ খুব বড় ক্লাস টানছি না বড় ক্লাস করতে গেলে আমাদের হয়তো অনেক সময় কি হয় ইচ্ছে করে নতুন ক্লাস দেখব পাঁচটা করে কোয়েশ্চেন খাতায় নোট করবে এবং আজকে তুমি পাঁচটা কোয়েশ্চেন দেখলে খাতায় নোট করলে কালকেও একই কাজ করলে পরশু একই কাজ করলে এবং তিন চার দিন অন্তর তুমি এই যে পাঁচটা করে কোয়েশ্চেন করছো কুড়িটা পঁচিশটা কোয়েশ্চেন জমে যাচ্ছে সেগুলোকে একবার ট্রাই করবে না পারলে এই ভিডিও রেকর্ড দেখবে লিঙ্কগুলোকে সেভ করে রেখে দেবে তো আমি নন্দ অভিষেক স্যার চলে শুরু করি আজকের তার আগে সবার আগে যেটা জানাই যেগুলো সে জানিয়ে নিই গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখিনি এই কোয়েশ্চেনটা আমাদের কালকের হোমওয়ার্ক ছিল ছোট কোয়েশ্চেন মজার কোয়েশ্চেন ছিল আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দেখ সহজ দেখো এইগুলো কারো কারো কাছে কোয়েশ্চেনগুলো সহজ লাগতে পারে কারো কারো কাছে কঠিন লাগতে পারে বেসিক্যালি পরীক্ষা এসে যাওয়া মডারেট হতে পারে সহজ হতে পারে কঠিন হতে পারে আমরা দেখিনি কি আছে তিনটে ম্যান বলছে তিনটে ম্যান একটা কাজ করতে পারে আঠেরো দিনে ভ্যারাস ছটা বয় ওই কাজটাই করতে পারে আঠারো দিনে দেখো দু জায়গাতেই সেম ডে বলেছে এটাও আঠেরো দিন এটাও আঠেরো দিন তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারছি তিনটে ম্যান মানেই ছটা বয় বা স্যার একটা ম্যান মানে দুটো বয় কিন্তু অন্যান্য কোয়েশ্চনে এই ডেটা সমান নাও দিতে পারে তাহলে এটা অ্যাকচুয়াল হবে এটা কি অ্যাকচুয়াল যদি ডেটা সমান না দিতে এখানে আঠেরো দিন আঠেরো দিন না বলে আঠেরো কুড়ি দিন বলে তো আমি কীভাবে করতাম আমি এভাবে লিখতাম যে তিনটে ম্যান একটা কাজ করতে পারে আঠেরো দিনে ভ্যারাস ছটা বয় ওই সেম কাজ করে আঠেরো দিনে এই দু জায়গাতে যেহেতু সেম ডে কেটে যাচ্ছে সেম না হলে অন্য কিছু হতো আমরা এভাবে লিখব ঠিক এই আঠেরো আঠেরো গচাংফু তিন দিয়ে ছয় কাটলে দুই তাহলে একটা ম্যান মানে দুটো বয় আমরা কি পেলাম একটা ম্যান মানে পেলাম দুটো বয় তোমাকে ফাইনালি চেয়েছে চারটে ম্যান আর চারটে বয় কদিনে করবে এই ডেটাটা একবার লিখে দাও যে তিনটে ম্যান একটা কাজ করতে পারে আঠেরো দিনে চেয়েছে কি চারটে ম্যান এবং চারটে বয় এই টিমটা ওই কাজটা কদিনে করবে তাহলে যেহেতু বাদিকে শুধুমাত্র ম্যান আছে বয় নেই তাহলে এই ম্যানটা বয় এই এই বয়টাকে ম্যানে কনভার্ট করো আমরা দেখলাম একটা ম্যান মানে দুটো বয় তাহলে চারটে বয় মানে আমরা বলবো দুটো ম্যান চারটে বয় মানে দুটো ম্যান তাহলে চার দুয়ে ছটা ম্যান তাহলে বলবো তিনটে ম্যান যে কাজটা আঠেরো দিনে করে রাত দুয়ে ছটা ম্যান সে কাজটা কদিনে করবে এবার আমরা যাবো কাটাকাটিতে এম এম কাটলাম তিন দিয়ে কাটলাম দুই দুই দিয়ে কাটলাম নয় তাহলে আমরা বলবো ন দিনে ওই কাজটা কিন্তু সমাপ্ত করবে ওই টিমটা ক্লিয়ার করতে পারলাম বলবে হ্যাঁ কি না আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন নেক্সট সহজ কোয়েশ্চেন একদম সহজ কোয়েশ্চেন পনেরোটা ডিমের দাম পঁচাত্তর টাকা পনেরোখানা ডিমের দাম পঁচাত্তর টাকা আমি লিখে দিচ্ছি তাই তুমি আমাকে বলো একটা ডিমের দাম কত হবে বলে স্যার পনেরো দিয়ে ভাগ করলে একটা ডিমের দাম দাঁড়াবে পাঁচ টাকা আমাকে বলেছে চার ডজন এগ এক ডজন মানে বারোখানা চার ডজন মানে আটচল্লিশ খানা আটচল্লিশ খানা ডিমের দাম কত পাঁচ ইন্টু আটচল্লিশ দুশো চল্লিশ টাকা না বুঝতে পারলে বলো ক্লিয়ার কি ক্লিয়ার না চলে আসি আমরা আমরা আজকের পরবর্তী প্রশ্ন নেক্সট দেখো এই ক্লাসগুলো কিন্তু মনে রাখবে এই ক্লাসগুলো দশ থেকে বারো মিনিটের হয় কিন্তু মিলে কোনো একটা ব্যবসা শুরু করলো আচ্ছা যা ইনভেস্ট করলো পি তার তিন গুণ করলো নাকি পি ইনভেস্ট থ্রি টাইমস এজ কিউ ইনভেস্ট পি কত ইনভেস্ট করলো কিউ যা করলো তার তিন গুণ আমি যেভাবে করছি এভাবে ভাববে অনেকে ওই থ্রি পি ইকুয়াল টু কিউ লিখতে চায় অনেকে পি ইকুয়াল টু থ্রি কিউ লিখতে চায় এই সময় মধ্যে যাবে না পি ইস টু কিউ পি কত করেছে কিউ যা তার গুণ কিউ এক টাকা পি তিন টাকা আর কিউ আর এর মধ্যে রিলেশন পাবো কি করে কিউ বলছে টু থার্ড অফ আর তাহলে আর যদি তিন টাকা হয় আর যদি তিন টাকা হয় তাহলে কিউ দু টাকা হবে টু ইস টু থ্রি এখান থেকে তুমি কি পি কিউবার বার করতে পারবে না একবারে যে পি কিউ আর কোন রেশিও টাকা দিয়েছে বলবে হ্যাঁ স্যার কেন পারবো না পি এর মানটা লম্বালম্বি গুণ তিন দুগুণি ছয় কিউ হবে দুই এক কে দুই এবং আর হবে তিন এক কে তিন আমরা উত্তরে বলবো ছয় ইস টু দুই ইস টু তিন ক্লিয়ার না ক্লিয়ার না বল চলে আসি আমরা আজকের পরবর্তী প্রশ্ন নেক্সট বলছে এক গ্রসার হুইট হুইট মানে গম গম মিক্সড করছে কি কি দামের গম মিক্সড করছে এক একটা বলছে দু টাকা চার পয়সা পার কেজি একটা বলছে দুটাকা অষ্টাশি পয়সা পার কেজি এমনভাবে মিক্সড করছে যেন মিক্সারের দামটা দু টাকা বাহান্ন হয় তবে কোন অনুপাতে মিক্স করেছিল এই হচ্ছে আমার ফার্স্ট গম এই হচ্ছে আমার সেকেন্ড গম আমরা এলিগেশন ওয়ে ব্যবহার করবো আমরা এটা এক্স্রাই ধরে করতে পারি বাট সেটা বড় হয়ে যাবে প্রথম গমটা দাম বলছে দু টাকা চার দুশো চার লেখো পরের মানে দুশো চার পয়সা পরের গমটা দুশো অষ্টাআশি এবং দুটোর মিক্সারের দাম দুশো বাহান্ন ক্রস তোমরা বিয়োগ করে নাও তোমরা পেয়ে যাবে ক্রস বিয়োগ করো পেয়ে যাবে এই দুটো গমকে কোন অনুপাতে মেশানো হয়েছিল দেখো আমরা এগোচ্ছি এখান থেকে দেখো এটাকে বিয়োগ করো বিয়োগ করলে বলবো আটচল্লিশ এখানে বিয়োগ করো বলবো ছত্রিশ বলবো দুটো গমকে বারো দিয়ে কাটো দুটো গমকে থ্রি ইজ টু এই অনুপাতে মেশানো হয়েছিল ক্লিয়ার না ক্লিয়ার না আচ্ছা আগের দিনের হোমওয়ার্কটা দেখে নিই বড় স্যার আগের দিনের হোমওয়ার্টা কী দেখবেন ওটা একদমই সহজ কোশ্চেন ছিল স্যার একটা ম্যান দেড় ঘন্টায় সরি দেড় হ্যাঁ ঘন্টা নব্বই মিনিট মানে দেড় ঘন্টা নব্বই মিনিটে বারো কিমি যায় নব্বই মিনিটে বারো কিমি যায় তিন ঘন্টা মানে তিন ঘন্টা মানে কত মিনিট বলবো স্যার তিন ঘন্টা মানে একশো মিনিট তাহলে একশো মিনিটে কতটা পথ যাবে দেখো এটার দ্বিগুণ তাহলে দ্বিগুণ করে দাও বলবো স্যার চব্বিশ কিলোমিটার এটা খুব সহজ কোয়েশ্চেন দেখো আজকে পঞ্চাশটা কোয়েশ্চেন আমাদের ফুডেসাইতে দেবে তুমি ধরেই রাখো সেখানে পাঁচ সাতটা কোয়েশ্চেন এই টাইপের পড়বে যেটা খুবই সহজ মানে এরম দেওয়া হলো যে আঠেরো কিলোমিটার পার আওয়ারকে তুই মিটার পার সেকেন্ডে কনভার্ট করো নব্বই মিটার পথ নব্বই মিটার পথ পাঁচ মিটার পার সেকেন্ডে গেলে কতটা সময় লাগবে ধরে নাও তুমি পাঁচ সাতটা কোয়েশ্চেন এরকম সহজই দেওয়া হবে তোমরা মোটামুটিভাবে টার্গেট করবে যেন ফর্টি ফাইভখানা কোয়েশ্চেন হলে করে আসতে পারো দেখি আজকের হোমওয়ার্ক দেবো একটা দিয়ে এই ক্লাস এন্ড করবো আবার দেখা হবে কালকে ক্লাসে জগতরাম জগতরাম বলছে দুধ বিক্রি করবে ক্রয় মূল্যে দুধকে ক্রয় মূল্যে বিক্রি করবে বলছে জল জল মেশাবে কোন অনুপাতে জল মেশাবে যেন ক্রয় মূল্যে বিক্রি করার পরেও তার কিন্তু ফাইভ পার্সেন্ট লাভ থাকে বেসিক্যালি কি হয় যখন দুধকে ক্রয় মূল্যে বিক্রি করা হয় তখন লাভ বা লস কিছুই হয় না দুধকে যখন যে দামে কিনে নিয়ে এসে সে দামে সেল করে দিল লাভ লস কিছুই না কিন্তু তাকে লাভ করতে চাইছে মানে দুধের মধ্যে জল মেশাবে সে তো যে কোন অনুপাতে দুধের সঙ্গে জল মেশানো হলে তাকে এখানে বেসিক্যালি বেসিক্যালি জলের নামটা আগে বলছে অনুপাত দুধের নামটা পরে বলছে লিখেছে দেখো ইন ওয়াট রেশিও ওয়াটার টু মি ওয়াটার টু ড্যাশ ড্যাশ মানে ওটা মিল্ক তাহলে আগে ওয়াটারের নাম পরে মিল্কের নাম তাহলে আমাকে এখানে বার করতে হবে ওয়াটার আর মিল্কের অনুপাত কি হলে ক্রয় মূল্যে বিক্রি করার পরেও ফাইভ পার্সেন্ট লাভ থাকবে থাকবে জ্ঞাত অব্দি নতুন যারা আছে তাদেরকে বলে নিই যে তোমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ডাব্লু ডাব্লু ডট টিচ ওয়ান ডট ইন এটা সার্চ করো তুমি সার্চ করলে আমার প্রোফাইল পেয়ে যাবে বেসিক্যালি এখানে একটা ব্যাচ শুরু হয়েছে ফুড এসাইজনের প্র্যাকটিস ব্যাচ এখন যেটুকু সময় আছে চাইলে করতেই পারো এই ব্যাচে কিন্তু আমরা পনেরোটা ক্লাস নিচ্ছি পনেরোটা ক্লাসে বেড়ে যাচ্ছে এখানে আমার দুটো ক্লাস হয়ে গেছে এখানে আমার দুটো ক্লাস হয়ে গেছে অলরেডি এটা 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 এত অবধি ক্লাস হয়ে গেছে আজকেই দুপুরবেলায় আমি এটা ক্লাস নেব। তো এর সাথে পাঁচখানা টেস্ট নেবো চারটে মক টেস্ট একটা লাইভ মক টেস্ট তো থাকো ক্লাসে এই ক্লাসটা ব্যাচটা করতে পারো এখন এই ব্যাচটার প্রাইস দেখবে খুললে ফোর ফোর নাইন দেখাবে যা তুমি ইউজ টেন ইউজ টেন এই কোডটা ব্যবহার করে তুমি এটাকে ফোর জিরো ফোরে পারচেস করতে পারো এই ব্যাসটা নিতে পারো এপিকে ফাইল লাগলে মানে অ্যাপ তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকেও ক্লাস করতে পারো প্লেস্টোরে এর মধ্যে অ্যাপ চলে আসো ঠিক আছে চলো থ্যাংক ইউ বুঝতে না পারলে আমায় কমেন্টে জানিও সেই জন্য বুঝতে না পারলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ অল অনেক ভালোবাসা আমার তরফ থেকে থাকলেও দেখবে তুমি অ্যাপের একটা ট্যাগলাইন রয়েছে ফিল দ্য টেস্ট অফ সাকসেস সাকসেসের টেস্ট পাবো একটা আলাদা বিষয় একটা আলাদা মশয় চলো আমি তোমাদের জন্য পরীক্ষা হলে অঙ্কের ব্যবস্থা করবো তোমরা আমাকে সফলতা দাও থ্যাংক ইউ গুড মর্নিং এগেন টাটা দেখা হবে আবার আগামীকাল টাটা